আজি ঘোষণা হব অগপৰ প্ৰাৰ্থীৰ নাম। বিয়লি 5 বজাৰ ভিতৰত ঘোষণা হব প্ৰাৰ্থীৰ নাম। আমবাৰীৰ মুখ্য কাৰ্যালয়ত প্ৰকাশ কৰা হব তালিকা। সভাপতি অতুল বৰাৰ উপস্থিতিত ঘোষণা হব প্ৰাৰ্থীৰ নাম। আৰু বৰপেটাত যিহেতু চৰ্চাত আছে ডক্টৰ ৰঞ্জিত ডেকা, লগতে ফণী ভূষণ চৌধুৰীৰ নাম যিহেতু উচ্চাৰিত হৈ আছে বাৰে বাৰে, আৰু ধুবুৰীত জাভেদ ইছলামৰ প্ৰাৰ্থিত্ব লাভৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে, আৰু একেদৰে ধুবুৰীত চৰ্চাত আছে যুৱ নেতা আব্দুল ৰহিম জিব্ৰানৰ নাম। আৰু আজি সন্ধিয়া 5 বজাত হয়তো প্ৰকাশ পাব পাৰে অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থীৰ তালিকা। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ এই খবৰটো, আৰু আজি ঘোষণা হ'ব পাৰে অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থীৰ তালিকা। বিয়লিৰ ভাগত ঘোষণা হ'ব পাৰে নাম, আৰু 5 বজাৰ ভিতৰত আমবাৰীৰ মুখ্য কাৰ্যালয়ত প্ৰকাশ পাব সেই প্ৰাৰ্থীৰ তালিকা। সভাপতি অতুল বৰাৰ উপস্থিতিত ঘোষণা হ'ব প্ৰাৰ্থীৰ নাম। বৰপেটাত যিহেতু চৰ্চাত আছে ডক্টৰ ৰঞ্জিত ডেকাৰ নাম, লগতে ফণী ভূষণ চৌধুৰীৰ নাম যিহেতু বাৰে বাৰে উচ্চাৰিত হৈ আছে, আৰু একেদৰে ধুবুৰীত জাভেদ ইছলামৰ প্ৰাৰ্থিত্ব লাভৰো পূৰ্ণ সম্ভাৱনা আছে, আৰু একেদৰে ধুবুৰীত চৰ্চাত আছে যুৱ নেতা আব্দুল ৰহিম জিব্ৰানৰ নামো। আৰু আজি বিয়লি 5 বজাত ঘোষণা হ'ব পাৰে অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থী তালিকা, আৰু আম্বাৰীস্থিত মুখ্য কাৰ্যালয়তে ঘোষণা কৰা হ'ব সেই প্ৰাৰ্থীৰ তালিকা, আৰু সভাপতি অতুল বৰাৰ উপস্থিতিত ঘোষণা কৰা হ'ব প্ৰাৰ্থীৰ তালিকা। আৰু আজি যিহেতু ঘোষণা হ'ব অগপৰ প্ৰাৰ্থীৰ নাম, বিয়লিৰ ভাগত আজি ঘোষণা হ'ব পাৰে প্ৰাৰ্থীৰ নাম, আৰু মুখ্য কাৰ্যালয়ত প্ৰকাশ পাব প্ৰাৰ্থীৰ তালিকাৰ নাম। আৰু যিহেতু বৰপেটাত চৰ্চাত আছে ডক্টৰ ৰঞ্জিত ডেকাৰ নাম, লগতে ফণী ভূষণ চৌধুৰীৰ নামো যিহেতু বাৰে বাৰে উচ্চাৰিত হৈ আছে, আৰু আজি লক্ষণীয় হ'ব আচলতে যিহেতু বিশেষকৈ বৰপেটা সমষ্টিত লৈ যিহেতু তীব্ৰ জল্পনা কল্পনা অব্যাহত আছে, বিশেষকৈ ফণী ভূষণ চৌধুৰীৰ নাম যিহেতু বাৰে বাৰে উচ্চাৰিত হৈ আছে, আৰু তাকে লৈ এতিয়া জল্পনা কল্পনা বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। আৰু আজি বিয়লি ভাগত ঘোষণা হ'ব অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থীৰ নাম, আৰু এই মুহূৰ্তত এই সন্দৰ্ভত সবিশেষ জানিবৰ বাবে আমি পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছোঁ, আমি ফোনিন যোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ সতীৰ্থ বিচিত্ৰ ৰাজবংশীৰ সৈতে। হয় বিচিত্ৰ ৰাজবংশী, আজি যিহেতু বিয়লি ভাগত অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পোৱাৰ সম্ভাৱনা আছে, আৰু বিশেষকৈ যিহেতু বৰপেটা সমষ্টিটোত চৰ্চাত আছে, চৰ্চাত যিহেতু নাম উচ্চাৰিত হৈ আছে, বাৰে বাৰে নাম উচ্চাৰিত হৈ আছে ফণী ভূষণ চৌধুৰীৰ নাম, আচলতে সেই প্ৰাৰ্থী তালিকা কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে বিচিত্ৰ? নিশ্চয়কৈ, যিহেতু চাওক প্ৰতিটো ৰাজনৈতিক দলে ইতিমধ্যে নিৰ্বাচনক লৈ সাজু হৈছে। বিজেপিয়ে ইতিমধ্যে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে, লগতে দেখিবলৈ পোৱা গৈছে AIUDF নিজৰ প্ৰাৰ্থী ইতিমধ্যে ঘোষণা কৰা বুলিয়ে ক'ব লাগিব। একমাত্ৰ কংগ্ৰেছে ঘোষণা কৰা নাই, যদিও যি আমাৰ যি অসম গণ পৰিষদৰ যিটো আঞ্চলিক দল আছিলে সেই দলটো ইতিমধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা অন্তত বা বিভিন্ন আলোচনা পিছত আজি বিয়লি ভাগত প্ৰায় 4-5 বজাৰ ভিতৰত যি প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব বুলি ইতিমধ্যে যি দলটোৰ নেতৃত্ব আছে নেতৃত্বই ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে যিহেতু এই মুহূৰ্তত সভাপতিগৰাকী গোলাঘাটত আছে, আৰু কালি যিহেতু তেওঁ যোৰহাটত অংশ লৈছিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যিটো অনুষ্ঠান আছিলে, আৰু আজি গোলাঘাটত আছে, আৰু এই মুহূৰ্তলৈকে কিন্তু ক'ব পৰা হোৱা নাই সভাপতিগৰাকীয়ে উপস্থিত থাকে নে নাথাকে। পিছে যিয়ে নহওক যিটো যি দুটা সমষ্টি আছিলে বৰপেটা আৰু ধুবুৰী সমষ্টি, বৰপেটাত ইতিমধ্যে চৰ্চা চলি আছে যে ৰঞ্জিত ডক্টৰ ৰঞ্জিত ডেকাৰ নাম চৰ্চা চলি আছে, কিন্তু তাৰ ভিতৰতে কিন্তু ক'ব লাগিব ফণী ভূষণ চৌধুৰী যিগৰাকী জ্যেষ্ঠ নেতা, সেই নেতাগৰাকীক কিন্তু টিকট দিয়াৰ সম্ভাৱনা প্ৰবল বুলি ক'ব লাগিব, বা অধিক আশা আছে ফণী ভূষণ চৌধুৰীৰ নাম যিহেতু চৰ্চা চলি আছে, আমি সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমত প্ৰকাশ পাই আছে তেওঁৰ নামটো, সেয়েহে তেওঁৰ নামটো প্ৰথম শাৰীত থকা বুলি বৰপেটাত ক'ব লাগিব। আৰু ধুবুৰী যদি আমি সমষ্টিটো চাওঁ তেতিয়াহ'লে ধুবুৰী সমষ্টিত ইতিমধ্যে টিকট লাভ কৰা পূৰ্ণ সম্ভাৱনা আছে জাভেদ ইছলাম নামৰ যিগৰাকী নেতা আছে, সেই নেতাগৰাকীৰ ধুবুৰীত টিকট সম্ভাৱনা টিকট পোৱাৰ সম্ভাৱনা আছে। লগতে ধুবুৰীত আৰু এগৰাকী নেতা আছে, যুৱ নেতা ৰহিম জিব্ৰান নামৰ যিগৰাকী নেতা যুৱ নেতা, সেই নেতাগৰাকীৰ কিন্তু নামটো চৰ্চাত আছে। পিছে যিয়ে নহওক আজি 4 বজাত সকলো যি জল্পনা কল্পনা আছে বা সকলো যি কথা আছে সেই কথা স্পষ্ট হৈ পৰিব আচলতে কোনে টিকট লাভ কৰে বৰপেটা সমষ্টিত লগতে ধুবুৰী সমষ্টিত, যিহেতু মিত্ৰজোঁটত আছে আৰু বিজেপিয়ে ইতিমধ্যে দুটাকৈ ছিট এৰি দিছে অসম গণ পৰিষদক আৰু এটা ছিট এৰি দিছে UPPLক, আৰু 11টা সমষ্টিত নিৰ্বাচন খেলিব বিজেপিয়ে। সেয়েহে আজি দিনটো এক বিশেষ দিন বুলি ক'ব লাগিব, কিয়নো আজি এই দিনটোতে আচলতে যিটো আঞ্চলিক দল আছে, আমি পূৰ্বতে যদি চাওঁ বিভিন্ন ধৰণৰ আলোচনা কৰা হৈছিলে মিত্ৰজোঁটৰ লগতে হওক বা UPPLৰ লগতে হওক বা
তেওঁলোকের যেটো দল আছে দলটোৰ ভিতৰ ভিতৰ ভাগতে হোক সভাপতিৰ লগতে হোক কার্যকরী সভাপতিৰ লগতে হোক আর সংবাদ মাধ্যমে কৈ আছিলে যে আমি শীঘ্রে প্রার্থীর নাম ঘোষণা করিম আর সেই প্রার্থী কোন হব এই দুটা সমষ্টির প্রার্থী আর সেই প্রার্থীর নাম আজি ঘোষণা করব। কিন্তু এই মুহূর্তে একটা ডর কথা হয়েছে যে অতুল বরা যেগুলো সভাপতি আছে তেও উপস্থিত থাকে না থাকে, কিন্তু এই মুহূর্তে এক প্রশ্নবোধক আহি পড়ছে। তেও যেহেতু গোলাঘাটত আছে আর সেই গোলাঘাটের পর ইতিমধ্যে অহা নাই আর আজি সন্ধ্যা ভাগত হয়তো আহিবও পারে নাহিবও পারে সেই কথা এতালেক স্পষ্ট হওয়া নাই। কিন্তু আজি যেহেতু আজি প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হব সেয়া 100% নিশ্চিত হয়ে পড়েছে। কেন আমি যে দলটোর অন্যান্য যখন নেতা আছে বা অন্যান্য যখন দলটোর জড়িত যখন লোক আছে ইতিমধ্যে কিন্তু কইছে যে আজি বিয়লি ভাগত যে আমবাড়ি যে মুখ্য কার্যালয় আছে সেই কার্যালয়ত নাম ঘোষণা করা হব, যে দুটা সমষ্টি বরপেটা আর ধুবুরী এই দুটা সমষ্টির নাম ঘোষণা করা হব। মণিভূষণ চৌধুরীর নাম যদি যথেষ্ট চর্চা আছে তেওঁ নামটো হয়তো এই বরপেটা সমষ্টিত প্রক্ষেপ করা হব বলে ইতিমধ্যে কিন্তু প্রায় নিশ্চিত 99% নিশ্চিত। লগতে ধুবুরীত জাভেদ ইসলামক পুনর্বার গেছে ধুবুরীত জাভেদ ইসলামক প্রার্থিত্ব দিয়ার পূর্ণ সম্ভাবনা দেখবলে পাওয়া গেছে। যেহেতু নির্বাচন সমাগত আর এই নির্বাচনের বাবে প্রতিটি দলে ইতিমধ্যে যে নির্বাচনী প্রচার আছে নির্বাচনী প্রচার আরম্ভ করেছে সেয়া AIUDFএ হোক বা বিজেপিয়ে হোক বা কংগ্রেসে হোক প্রতিটি দলে নির্বাচনী প্রচার কাম আরম্ভ করেছে। সমান্তরালভাবে পিছ পড়ে থাকাটাই কিন্তু গণ পরিষদে, কিন্তু গণ পরিষদের এই মুহূর্তলৈকে প্রার্থীর নাম ঘোষণা হওয়া নাছিল আর যেহেতু ঘোষণা হওয়া নাছিল কিন্তু সেই প্রার্থীর নাম কিন্তু আজি ঘোষণা হব প্রায় চারি বজা পাঁচ বজার ভিতর মুখ্য কার্যালয়ত প্রার্থীর নাম ঘোষণা করা সম্ভাবনা আছে। সানিয়া কালের দিন যেহেতু গণ পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেই বৈঠকতে সংবাদ মাধ্যমের আগত আসলে হুক হুকাই কান্দি পড়েছিল ফণীভূষণ চৌধুরী। আসলে যেহেতু ফণীভূষণ চৌধুরী স্পষ্টভাবে প্রকাশ করেছে লোকসভার পর আসলে নির্বাচন খেলার মন নাই আর যেহেতু মন নাই বলে ইতিমধ্যে স্পষ্ট করেছে, কিন্তু তার পাছতো দেখবলে পাওয়া গেছে বরপেটাত কিন্তু বারে বারে নাম উচ্চারিত হয়ে আছে। আসলে ফণীভূষণ চৌধুরী বরপেটাত প্রার্থিত্ব পাত নিশ্চিত হয়ে পড়েছে আর অনিচ্ছা সত্ত্বেও বরপেটার পরাই প্রার্থিত্ব লাভ করব নাকি ফণীভূষণ চৌধুরী? সানিয়া সেইটাই একটা ডর প্রশ্ন বলে কব লাগবে, কেন কেবল কালিয়ে নহয় পূর্বরপরায় যেগুলো জ্যেষ্ঠ নেতা আছে ফণীভূষণ চৌধুরী সংবাদ মাধ্যমে হোক বা ব্যক্তিগতভাবে হোক যে বঙাইগাঁও সমষ্টি এরিব বিচরা নাই বিধানসভা সমষ্টিটা এরিব বিচরা নাই লোকসভা সমষ্টিত খেলবলে ইচ্ছা প্রকাশ করা নাই। কিন্তু তারপিছতো দেখবলে পাওয়া গেছে দলটি এনে এগারী জ্যেষ্ঠ নেতা কিহর কারণে কিহর হেসাব এনেকা ধরনের কিহর হেসাব প্রক্ষেপ করবলগা হয়েছে সেই মুহূর্ত এই মুহূর্তে কিন্তু এইটি একটা ডর প্রশ্ন বলে কব লাগিব। এয়া হয়তো মিত্রজোটর কিছু কথা বতরে বা কিছু সুবিধা অসুবিধা থাকিব পারে যার বাবে এনেকা ধরনের এক সিদ্ধান্ত লবলে যেটু আঞ্চলিক দল আছে এই দলটির সিদ্ধান্ত লবলে বাধ্য হয়েছে। কিন্তু এই মুহূর্তে ডর কথা যে কালি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেই বৈঠকত ফণীভূষণ চৌধুরী সংবাদ মাধ্যমের আগত মত প্রকাশ করে আছিল আর তার মাজতে দেখবলে পাওয়া গেছিল যে কান্দি উঠিছিল বা উচুপি উঠিছিল, কেন বঙাইগাঁও যে সমষ্টি আছে সেই সমষ্টির যথেষ্ট প্রভাবশালী নেতা প্রতি বছরে নির্বাচন খেলে বিধানসভা নির্বাচন খেলে বঙাইগাঁও সমষ্টির পর আর বিজয় হওয়াটো নিশ্চিত। সেয়েহে এনেকা ধরনের একটা সমষ্টি বা এনেকা ধরনের সমষ্টিবাসীক কেউ এরিব বিচরা নাই। কিন্তু তারপিছতো এগারী জ্যেষ্ঠ নেতা যেহেতু দলটোর আসলে প্রতিষ্ঠা হওয়ার পরে কাম করা যেগুলো এনেকা ধরনের নেতা বলে কব লাগবে প্রতিষ্ঠা হওয়ার দিনের পর কাম করে অহা নেতা বলে কব লাগবে এনেকা এগারী নেতা কিহর কারণে কি হেসাব আসলে দলটুয়ে যেগুলো সভাপতি আছে বা দলটির কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ কিহর কারণে কি হেসাব এনেকা ধরনের কাম করবলগা হয়েছে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করাব বাধ্য করা হয়েছে বা বাধ্য করাবলে যত্ন করা হয়েছে যে বরপেটা সমষ্টিতে লোকসভা নির্বাচন খেলিব লাগিব বিধানসভাত নহয় লোকসভাত নির্বাচন খেলিব লাগিব খেচা প্রদান করা হয়েছে। কিন্তু অবশেষত অনিচ্ছা সত্ত্বেও আসলে আজির দিনটোত যেহেতু নাম চর্চা চলি আছে আজির দিনটলৈকে চর্চা চলি আছে হয়তো কিছু সময় পিছতে যে প্রার্থী তালিকা কেবা মাত্র কেইটামান ঘন্টা বাকি আছে আর সেই কেইটামান ঘন্টার পিছতে সকল কথা স্পষ্ট হব। কিন্তু এই মুহূর্তলৈকে কিন্তু প্রায় 99% কিন্তু নিশ্চিত হয়ে আছে যে ফণীভূষণ চৌধুরীকে বরপেটা সমষ্টির পর প্রার্থিত্ব দিয়া হব বা প্রক্ষেপ করা হব দলটির ফালের পর। সানিয়া
রাজবংশী, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছে এই সন্দর্ভত আমার সবিশেষ জানাবেন। আর আজি বিয়লি পাঁচ বছর ভিতর যেহেতু অগপর প্রার্থী তালিকা প্রকাশ পার পূর্ণ সম্ভাবনা আছে, আর অতুল বরার উপস্থিতি, সভাপতি অতুল বরার উপস্থিতি আমবাড়ির মুখ্য কার্যালয় সেই প্রার্থীর তালিকা প্রকাশ করা হব। NB News সহজ সরল ভাষাত নবভারতর কথা।